নমস্কার বন্ধুরা, মায়ের কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি আমার আরও একটা নতুন রেসিপি। এই পয়লা বৈশাখে আর এত গরমের মধ্যে ঘরে থাকা সামগ্রী দিয়ে যদি খুব সহজেই চকলেট আইসক্রিম বানিয়ে নেওয়া যায় মন্দ হয় না। আজকে আমি আপনাদেরকে গ্যাস না জ্বালিয়ে কোনো রকম ফ্রেশ ক্রিম ছাড়া ব্যানানা চকলেট আইসক্রিম বানিয়ে দেখাবো। খুব সহজেই আপনারা ঘরে থাকা সামগ্রী দিয়ে এই ব্যানানা চকলেট আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারবেন। এই ব্যানানা চকলেট আইসক্রিমটা আমি কিভাবে বানাবো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। এখানে আমি দুটো বড় সাইজের পাকা কলা 3 ঘন্টা আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কলাগুলো বেশ কিন্তু ঠান্ডা হয়ে গেছে। কলা দুটো ছাড়িয়ে ও কেটে নেব। এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি, তাতে দিয়ে দিলাম 50 গ্রাম চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার যে কলাগুলো আমি ছাড়িয়ে কেটে নিয়েছি সেই কলাটা মিক্সার জারে দিয়ে দিলাম। প্রথমে আমি চিনি ও কলাটাকে একটু ম্যাশ করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের কোকো পাউডার। আপনাদের কাছে কোকো পাউডার না থাকলে সেক্ষেত্রে আপনারা যে বাজারে চকলেট পাওয়া যায় সেই চকলেটটাও দিতে পারেন। আমি এখানে ব্যানানা চকলেট আইসক্রিমের টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে চকলেট সিরাপ 2 চামচ আরও দিচ্ছি। এটা পুরোটাই অপশনাল, আপনাদের কাছে যদি থাকে তাহলে দেবেন, না হলে এটা পুরোটা বাদও দিতে পারেন। চকলেট সিরাপটা দেওয়ার পর আমি এবার এর ওপর থেকে দিয়ে দেবো 500 ml দুধ। দুধটাকেও আমি ফ্রিজে 3-4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। মিক্সার জারে সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেব 8-10 মিনিটের জন্য। এখানে আমি একটা এয়ারটাইট টিফিন কৌটনি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আইসক্রিমের মিশ্রণটা। এবার তার ওপর থেকে আমি এখানে একটা পলিথিন নিয়েছি যাতে আইসক্রিমের ওপর কোনো রকম বরফ না পড়ে। আইসক্রিমের ওপর প্লাস্টিকটা দেওয়ার আগে আমি এর ওপর থেকে একটু চকলেট সিরাপ ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতেও সুন্দর লাগে, আর যখন আইসক্রিমটা আমি তুলব পরিবেশন করার জন্য তখন কালারটাও খুব সুন্দর আসবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে। এটা পুরোটাই অপশনাল। প্লাস্টিকটা আইসক্রিমের ওপর আলতো হাতে লাগিয়ে দিলাম, তার উপর থেকে ঢাকা দিয়ে 7-8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আইসক্রিমটা জমার জন্য। আমার পরিশ্রমটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিতে একটা লাইক করবেন, আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমার রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা অবশ্যই প্রেস করবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাবেন। 8 ঘন্টা পর আমি আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে এনেছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কেউ দেখে বলতেই পারবে না এটা ব্যানানা আইসক্রিম। এতে কোনো রকম আমি ফ্রেশ ক্রিম, মালাই বা ইলেকট্রিক বিটার কোনোটাই কিন্তু আমি ব্যবহার করিনি। ঘরে থাকা সামগ্রী দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই ব্যানানা চকলেট আইসক্রিমটা। আমি আইসক্রিম বোলের ওপর এই ব্যানানা চকলেট আইসক্রিমটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর কোনো রকম কিন্তু বরফ পড়েনি এই চকলেট আইসক্রিমের ওপর। আমি যেভাবে বানালাম আপনারাও ঠিক এইভাবে বানান, নিশ্চয়ই আপনাদেরও খুবই ভালো লাগবে এই ব্যানানা চকলেট আইসক্রিমটা। আমার রেসিপিটা আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।